কংগ্রেসক নালাগে এআই ইউডিএফ এম নেরে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার লগতে দলীয় বিধায়করও একই স্থিতি কোনোপথে মিত্রতা নহব এআই ইউডিএফর হইতে পিছে কংগ্রেসে এরিলেও ল কেড়িব নিবিচারে এআই ইউডিএফে কংগ্রেসের সঙ্গে মিত্রতা করবলে সাজু এআই ইউডিএফ ইউডিএফর এটাই উদ্দেশ্য যে এটাই আমার মেইন স্ট্র্যাটেজি হল যে কোনো প্রকারে বিজেপিক কিমান কম সিটত আমি আনিব পারি বিজেপিক হেরুয়াব পারি তার কারণে যি লেভেলত যাব লাগে আমি যাম কংগ্রেসে স্ট্যান্ড লব লাগিব প্রথমতে যে বিজেপিক হেরুয়াব লাগে তেতিয়া সব পসিবল মিত্রতাত আমার কোনো আপত্তি নেই বিজেপিক হেরুয়াব কারণে কংগ্রেসের লগত আন দলের লগত আন দল যার তার যাব লাগে আমি যাম কোনো আপত্তি নেই এআই ইউডিএফৰ বিধায়ক করিমুদ্দিন বৰভূঞাই দিয়া মিত্রতাৰ প্ৰস্তাৱক একেহাৰে পুনৰ নাকচ কৰিলে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই আৰু আমি ধৰ্মনিৰপেক্ষ আমাৰ যিটো ভেটি কংগ্ৰেছৰ যিটো ধৰ্মনিৰপেক্ষ বুনিয়াদ আৰু চেতনা আমি তাত আঘাত লগা কাম ভৱিষ্যতে কেতিয়াও নকৰোঁ আমি কোনো সাম্প্ৰদায়িক শক্তিৰ লগত আমি হাত নিমিলাম মিত্রতার প্রস্তাব মানি নললে চৌবিশের লোকসভা নির্বাচনত কংগ্রেসের ফলাফল কি হব তারও ভবিষ্যৎবাণী করবলে নাপাহরিলে বিধায়ক করিমুদ্দিন বরভূঞাই মিত্রতা নকরিলে কংগ্রেসে বিগ জিরো পাব মিত্রতা নহলেও এআই ইউডিএফে তিনিখন আসন পাব কংগ্রেসে যদি পজিটিভ স্টেপ নলয় কংগ্রেসে যদি সকল গোটর লগত নিমিলে হ্যাঁ ইগো বাদ দি যদি সব বিরোধীক এক করে বিজেপিক টার্গেট করে বিজেপিক হেরোবার কারণে তেতিয়াহলে কেবাটা সিট আমি উলাই লম সব মিলি আদারওয়াইজ তো আমার তো তিনটা জিকিব কংগ্রেস জিরো হব প্রত্যুত্তর প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা কংগ্রেসের ভবিষ্যতক লৈ চিন্তিত হব না লাগে এআই ইউডিএফ আমার ভবিষ্যতক লৈ বেলেগ রাজনৈতিক দলবিলাকে বেশিকে চিন্তা করব না লাগে সব রাজনৈতিক দলে নিজের ভবিষ্যতক লৈ চিন্তা করাটো ভাল আমার দলের ভবিষ্যতক লৈ চিন্তা করবর কারণে আমার দলত বহুত নেতা কর্মী আছে মিত্রতাক লৈ কংগ্রেসের কঠোর স্থিতির বিপরীতে এআইডিএফর নরম স্থিতি কিন্তু লোকসভা নির্বাচনত যদি দুই দলের মিত্রতা নহয় লাভ হব কার স্বাভাবিকতে ভোট বিভাজন হব কংগ্রেস এআইডিএফর আর তার পূর্ণ সুযোগ যে শাসকীয় দল বিজেপিয়ে গ্রহণ করব সেই কথাও নিশ্চিত ভিডিও জার্নেলিস্ট ভিগুর সহিতে হিমাংশু সহরিয়ার রিপোর্ট অসম লাইভ 24